আসসালামু আলাইকুম ভিউয়ার্স সান্টা ডিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি শুরু করছি। তো ভিউয়ার্স আজকে আমি দেখাবো কিভাবে পিডিএফ ফাইলকে কনভার্ট করে এক্সেল ফাইলে রূপান্তর করা যায় অনলাইনের মাধ্যমে। তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রসেসটা শুরু করে দিই। তো বন্ধুরা আজকে আমি যে ফাইলটি ওপেন কনভার্ট করব পিডিএফ ফাইলটি সেটার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে একটি অনলাইন পোর্টালে। তো এর জন্য আমাদের আমি অনলাইনের যে ওয়েবসাইটটা সেটা আমি কপি করে রেখেছি, জাস্ট আমি এটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। আপনাদেরকে এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। কপি করার পর যে কোনো একটা ব্রাউজ ওপেন করে জাস্ট সেখানে পেস্ট করে দিতে হবে, এটাকে পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করে দিলে কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে আসার পর দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ আর একটা হচ্ছে চয়েস ফাইল। অর্থাৎ আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত যে পিডিএফ ফাইলটি রয়েছে সেটা এখানে এনে আপনারা কিন্তু কনভার্ট করতে পারেন, আর চয়েস ফাইলের মধ্যেও করতে পারেন। আমি চয়েস ফাইলের মধ্যে করব, সেই জন্য জাস্ট আমি চয়েস ফাইলে ক্লিক করে দেবো। চয়েস ফাইলে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এরকম চলে আসবে, আমি এখান থেকে আমার যে ফাইলটা আমি কনভার্ট করতে চাই জাস্ট সেই ফাইলটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে ওপেন ক্লিক করে দেবো। ওপেন ক্লিক করলে আমার ফাইলটি কিন্তু ওপেন হতে শুরু করবে। তো ভিউয়ার্স দেখুন আমার ফাইলটি ওপেন হচ্ছে, কিছুক্ষণের মধ্যে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে দেখুন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে দেখুন এখানে নিচে রয়েছে কনভার্ট নাও, কনভার্ট নাও যে অপশনটা রয়েছে এই অপশনটা আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই অপশনটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফাইলটিকে কনভার্ট হওয়া শুরু করবে। ওকে আমি ক্লিক করে দিচ্ছি, দেখুন আমার ফাইলটি কনভার্ট হওয়া শুরু করছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার এই ফাইলটি ডাউনলোডের জন্য অর্থাৎ কনভার্টিং হয়ে এক্সেল ফাইলে রেডি হয়ে আমার জন্য ডাউনলোড হয়ে বসে আছে। অর্থাৎ আমি কিন্তু এখন এটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। এখানে দেখুন ডান পাশের কর্নারে কিন্তু ডাউনলোড এক্সেল এস এক্স এ নামে অপশনটি রয়েছে, জাস্ট এখান থেকে আমি এটাকে ডাউনলোড করব। এখানে ক্লিক করলে কিন্তু আমার ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে আমি এখানে সিম্পলি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখুন ভিউয়ার্স বাম পাশের কর্নারে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে, দেখুন এই যে ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমরা এখানে যদি এখান থেকে আমরা জাস্ট ডাবল ক্লিক করলে কিন্তু এটা ওপেন হবে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে। দেখুন ভিউয়ার্স মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিন্তু এটা ওপেন হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা কিন্তু চাইলে এখানে কোনো ধরনের এডিটিং বা কিছু করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত উপরে দেওয়া, দেখুন উপরে ভিউয়ার্স একটা অপশন রয়েছে অ্যানাবল এডিটিং নামে যে অপশনটা রয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত আমরা অ্যানাবল করে না দেবো ততক্ষণ পর্যন্ত আমরা মাইক্রোসফট এক্সেলের যে সুযোগ সুবিধা সেটা কিন্তু আমরা এখান থেকে পাবো না। তো ভিউয়ার্স আমি জাস্ট এখানে অ্যানাবল করে দিচ্ছি। অ্যানাবল করে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, অ্যানাবল করে দেওয়ার পর দেখুন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের যে সুযোগ সুবিধা সেটা কিন্তু আমি এখান থেকে পাবো। এখন আমি দেখি এখানে কোনো এডিট করা যায় কিনা। দেখুন ভিউয়ার্স এখানে আপনি চাইলে কিন্তু বিভিন্ন কলাম বা রো বা ছেলে যেতে পারেন, যাওয়ার পরে জাস্ট আপনি সেখান থেকে কিন্তু চাইলে এডিট করতে পারেন। ভিউয়ার্স দেখুন আমি চাইলে কিন্তু এখানে লিখতে পারতেছি। তো আপনি চাইলে আপনার সুযোগ সুবিধা মতো আপনি এই সমস্ত ঘরগুলোকে আপনি চাইলে বড় করতে পারেন, ছোট করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী। দেখুন আমরা যে কোনো একটা ঘরে ক্লিক করবো, ক্লিক করার পরে জাস্ট এরকম যদি আমরা এটাকে বড় করতে চাই বড় করতে পারবো, ছোটো করলে ছোটো করতে চাইলে ছোটো করতে পারবো। ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু এটাকে বড় ছোটো করতে পারতেছি, তার মানে আমরা যেখানে আমাদের যেখানে যেটা এডিট করার প্রয়োজন সেটা কিন্তু আমরা এখান থেকে এডিট করতে পারতেছি। সিম্পলি আমরা কিন্তু এখানে চাইলে এডিট করতে পারতেছি। ওকে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও বা আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।